বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক 3 জানুয়ারি 24 জন গুণী ব্যক্তিকে 22 সালের 21শে পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশি মাহমুদুর রহমান বেনু। আপনারা প্রত্যেকেই বেনুবাইকে চিনেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে অপরিসীম ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তিনি একটি মুক্তি সংগ্রাম শিল্পী সংস্থা গঠন করেছিলেন এই মুক্তিযুদ্ধের সময়ে। তার কাজ ছিল বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে উৎসাহ গঠন করা। আমরা আজকে বেনুবাইকে পেয়েছি, আমরা এসেছি ওনার লন্ডনের বাসায়। আমরা জানব মুক্তিযুদ্ধের ওই সময়ের নানা ঘটনা এবং শুনব তার মুখ থেকে এই 21শে পদক পাওয়া নিয়ে তার অনুভূতি। চলুন আমরা কথা বলি মাহমুদুর রহমান বেনু ভাইয়ের সাথে। বেনু ভাই, অভিনন্দন আপনাকে। অভিনন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই মানে আমার একেবারে অন্তর থেকে ধন্যবাদ। এটা তো একটা অত্যন্ত কী বলবো মানে ইতিবাচক একটা অভিজ্ঞতা আর কি। আমি খবর শুনলাম কালকেই তো, তবে আমি এই ব্যাপারে খুব যে একটা দেখছেন এই যে একটা অর্জন আপনার জীবনের। হ্যাঁ, এটা একটা অর্জনই বটে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় অর্জন যে একটা স্বাধীন দেশ। ওইভাবেই দেখি আমি বাংলাদেশ থেকে যত শিল্পী সাহিত্যিক বা যেরকম যেই যারাই উপরে আসছিলেন তাদের একটা জায়গা দরকার ছিল আর কি। তো জহির ভাই, জহির রায়হান বেচি ছিলেন তখন, এবং ইউনিভার্সিটি টিচার যারা যারা ছিল বা তাদেরকে ওরা সবাই মিলে একটা বেঙ্গলি ইন্টেলিজেন্সের মতো করে, তারই অঙ্গ হিসেবে আমি এই বাংলাদেশ মুক্তি সংগ্রামের শিল্পী সংস্থা বলে একটা সংস্থান গঠন করি। এটার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টই বোধ হয় নাম ছিল মেনু আপা, সঞ্জিদ আপাকে প্রেসিডেন্ট করে আমি নিজে ওটার সেক্রেটারি সম্পাদক। হ্যাঁ, এবং আমরা ওই 3টে রোল ছিল আর কি। একটা হলো শহর শহরে কলকাতা, মেদিনীপুর, পাটনা, কলকাতার বিভিন্ন জায়গাতে যত বড় এইসব সব জায়গাতে আমরা সেইখানে যে অনুষ্ঠান, দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহি, পাক পশুদের মারতে হবে চল রে নাও ধাইয়া, নৌকা এবার চলে মোদের যুদ্ধের সামাল লইয়া। ওরা এই ধরনের গান শোনেই নেই জীবনে কোনোদিন। এই সমস্ত জায়গাতে এই গানগুলো দিয়ে আমাদের যে যুদ্ধটা তার প্রচার প্রসার সবার কাছে জানানো 1 নম্বর দায়িত্ব আমাদের। এবং ওই ক্যাম্পগুলোতে আমার দ্বিতীয় কাজ, এক এক দিনে আমরা এই ধরনের গান, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই জনতার সংগ্রাম চল, আমরা যখন ওই ধরেন একদিনে 6টা কি 7টা ক্যাম্প কভার করতাম আর কি, 12টা করে গান, এই 7 বরং 84টা গান বা 80টা গান একদিনে গাওয়ার পরে যখন আমরা বাড়ি আবার রাত্রে ফিরে আসতাম কলকাতায়, একটা কণ্ঠ থেকেও কোনো আওয়াজ পেতাম না। হ্যাঁ, সবার গলা ভেঙে গেছে আর কি। তাই একটু কোনোরকম ঘুমিয়ে আবার গলার আওয়াজ ফিরে আসতো, পরের দিন আবার সকাল 6টার সময় আমরা বেরিয়ে পড়তাম আর কি। তো এরকম করে আর কি এক একদিনে 6টা 7টা 6টা 7টা করে ক্যাম্প কভার করতাম এবং ওখানে গান করতাম। মজার মজার কাহিনী, অনেক কাহিনী মনে পড়ে। একটা বলি আর কি আপনাদের, যে একটা ক্যাম্পে গেছি আমি, যে দেখি যে সেটা মানে আমি যদি কেন্দ্রে ফিরে আমার যদি চোখ দিয়ে পানি পড়ে ক্ষমা করতে হবে আমাকে, কারণ আমার কত বছর আগের ঘটনা, 50 বছর হয়ে গেল, কিন্তু এখনও এটা এমনভাবে যে নাড়া দেয় যে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কিছুই করতে পারিনি। যাই হোক, একটা ক্যাম্পে গেলাম, সেখানে যে দেখি 1 হাঁটু পানি, এরকম 1 হাঁটু পানির মধ্যে প্রায় 200-250 লোক দাঁড়িয়ে আছে, ওইখানে গান করতে হবে। তখন সন্তোষ সেনগুপ্ত, অশোক সেনগুপ্ত বলে এক ভদ্রলোক ছিল, আমাকে যে গাড়ি ইন্ডিয়ান রিহ্যাবিলিটেশন মিনিস্ট্রি থেকে গাড়ি দিত, সে আসলো বলে যে এখানেই তো ক্যাম্প। তা আমি বলি যে এইখানে কী করে গান করে, আমি কি একটা মানুষ, আমি কি পাগল, আপনি কী বলেন, আমি ওখানে গান করতে গেলে ওটা কমে পেরাবে? বলে আমরা এইভাবে পানির মধ্যে দাঁড়িয়ে আছি আর তোমরা এসছে গান শোনাতে, বান্দরবি বড় জায়গা পাও না,
তারপরে যাই হোক, তো অশোক সেন তো ঠিক আছে, এদিকে আমি ওদের সঙ্গে কথা বলি, কথা বল এসে আমাকে বললো যে ওদের যে নেতা সে একটু আপনার সঙ্গে কথা বলতে চায়। তা আমি বললাম যে অবশ্যই, আমি তো বললাম যে উনি বলছেন যে আপনি আমাদের এখানে গান করবেন না বলেছেন, আপনি জানেন যে আমরা 3 দিন ধরে এইভাবে আছি, 3 দিন ধরে এই পানিতে দাঁড়ানো, আমরা একটা মাত্র আশা, একটা মাত্র স্বপ্ন যে বাংলাদেশের শিল্পীরা আসবে আমাদের গান শোনাতে, আর আপনি বলছেন না আমাদের সঙ্গে গান গাব। আমি না, আপনি সম্পূর্ণ ভুল করেছেন, আমি গান গাইতে চাইনি, কারণ আপনাদের এই অবস্থায় আপনার গান শুনতে চাইবেন কি না তো জানি না। বলি না, দেখেন না কি সুন্দর আপনাদের জন্য ওই পানিতে ভাসা পন্টুন স্টেজের মতো, পানিতে ওই টিন বা বাক্স দিয়ে অপূর্ব সুন্দর একটা স্টেজ করছে, এখানে বসে আপনারা আর গান করবেন আমরা শুনবো। তারপর আমি অশোক সেনগুপ্তকে বললাম যে দেখেন, সারা পৃথিবী ভারতকে বাহবা দিচ্ছে যে কীভাবে আমাদের মানুষকে এটা কি থাকতে দিল, এটা কি কোনো মানুষের কি এইভাবে থাকতে পারে। তো যাই হোক, তো কাজ হয়েছিল অশোক সেনগুপ্ত তখনই আর কি ওই রিহ্যাবিলিটেশন মিশন টেলিফোন করে, তখনই জিপ টিপ দেখলাম অনেকগুলি জিপ টিপ নিয়ে এসছে, এনে এসছে বলে ওদেরকে এখান থেকে এখনই সরানো হবে আর কি শুকনো জায়গাতে আর কি। যাই হোক, তা আমরা সেই স্টেজে বসে গাইলাম বাংলার বুকে দারুণ হাহাকার, আজি বাংলার বুকে দারুণ হাহাকার, না 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 অমন করে শুকিয়ে মরা চলবে না, দুর্ভিক্ষে সোনার মানুষ মরবে না, মরবে না, মরবে না, দুর্ভিক্ষে সোনার মানুষ মরবে না, মরবে না, মরবে না, না 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 অমন করে শুকিয়ে মরা চলবে না। মানে এই অভিজ্ঞতা 50 বছর কোন 500 বছর পরেও এই অভিজ্ঞতা ভোলা সম্ভব না আর কি। পরে আমার এক ভাই আর কি, ফার্স্ট কাজিন তারেক মাসুদ ওর নাম, আমার সবচেয়ে ছোটো চাচার ছেলে, অত্যন্ত সৃজনশীল একটা মানুষ, প্রায় বাংলাদেশে সত্যজিৎ রায় আর কি বলা যেতে পারে। কিন্তু আবার তার পেয়েছিল একটা আমেরিকান মেয়ে ক্যাথরিন, ক্যাথরিন মাসুদ, ওই ক্যাথরিনও এই ছবির ব্যাপারে বা ভেরি ক্রিয়েটিভ ম্যান, ক্রিয়েটিভ পার্সন। ওরা এসে আমাকে একদিন কথায় কথায় তারেক বলছে যে কে একজন নাকি আমরা কোথায় শুনতে গেলাম, গেলাম সেখানে শুনলাম যে কে একজন নাকি আপনাদের ছবিটিও তুলেছিল আমাকে, হ্যাঁ লিয়ার লিভিন, ওটা কোথায় থাকতে হবে, নিউ ইয়র্কে কোথাও আছে আর কি, যে ফিল্ম মেকার নিউ ইয়র্ক খুঁজে বার কারো খুব ডিভিগেন। তো ক্যাথরিন তো আমেরিকান বলে যে না খুঁজে, ও যে তার কাছ থেকে সমস্ত ফুটেজ কিনে নেয় $10,000 দিয়ে, এবং তার ইচ্ছে ছিল যে অন্তত 5টা ছবি ওইখান থেকে সে করবে আর কি, সবার এই বিভিন্নভাবে 24 ঘন্টা ফুটেজ তো অনেক ফুটেজ আর কি, অবশ্য অনেককে রিপিট আর কি, একই সিন বারে বারে ওরা ইয়ে করেছে, গান টান যা গানগুলো মোটামুটি ঠিক রেখেছে আর কি। আমরা শেষ করে দিব, আপনি বাংলাদেশ সরকারকে কোনো থ্যাঙ্কস দিতে চান কিনা বা শেখ? আমি একেবারে আন্তরিকভাবে বাংলাদেশ সরকারকে অবশ্যই একেবারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা সহ। হ্যাঁ, যে ও অনেকেই বলে কেন সরকার এতদিন খেয়াল করে নি কেন, তা আমি যদি একটু বললাম যে সরকার খেয়াল করে নাই কেন, যে মানুষ নাই, যে আপনি যদি থ্যাঙ্কস পার্টটা আমরা নিতে চাই, আপনার আমিও তো সরকারকে একদম কি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে ধন্যবাদ, এবং বন্যাকে ধন্যবাদ, বন্যাই আমার হয়ে অ্যাপ্লাই করেছিল, উর্মি ওর বোনকে বলেছে বন্যাকে, তাকে অবশ্য আমি অলরেডি এখানে টেলিফোন করে ধন্যবাদ দিয়েছি, আবার বন্যার সঙ্গে ঢাকায় যেয়ে আমি দেখা করব, খুবই কাছের মানুষ, গান টান করি তো একসঙ্গে, অনেক গান করেছি একসাথে, সেই জন্য তো সেই দিক দিয়ে আর কি। এতে যারাই এর মধ্যে আমার জন্য সামান্য কথাও বলেছেন, কিন্তু সর্ব
সব কিছুর উপরে হলো সরকার, সরকার এবং ওই সাংস্কৃতিক মন্ত্রণালয়। হ্যাঁ, এটা যে আমাকে এই এক ধরনের স্বীকৃতি, এখন আমার বয়স 80, এই সেপ্টেম্বরে 80 হবে, আর আমার চাওয়া পাওয়া তো নাই কিছু, জীবন মোটামুটি শেষ, কিন্তু তবুও এই যে আমার যে একটা সামান্য ভূমিকা ছিল আর কি, এই ঘটনাটা একটা স্বীকৃতি সেটার আর কি, সেই জন্যই, আর কিছু না। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নীতিমালা অনুযায়ী যারা 21 পদক পান তাদেরকে নগদ 4 লক্ষ টাকা সহ 35 গ্রাম ওজনের একটি স্বর্ণের রেপ্লিকা দেওয়া হয়। তবে বেনুবাই বলছেন তার সবচেয়ে বড় অর্জন হল বাংলাদেশকে স্বাধীন করা। আমরা প্রবাসী বাংলাদেশি হিসাবে বেনুবাইয়ের এই অর্জনকে গৌরব মনে করছি এবং আমরা বেনুবাইকে যুক্তরাজ্য প্রবাসী সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, জানাচ্ছি সরকারকে ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।